কক্সবাজারের খুরুশকুলে খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তি পরিমাপ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন দুজন রোববার দুপুরে সদরের খুরুশপুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে জানা যায় দীর্ঘদিন ধরে কবির আহমেদের মালিকানাধীন প্রায় এক একর জমি জবরদখল করে ভোগ করে আসছিল খুরুশকুল এলাকার বেশ কয়েকজন চিহ্নিত ভূমিদস্যু সেই পত্রিক সম্পত্তি পরিমাপ করে সকল কাগজপত্র সাথে নিয়ে বুঝে নিতে গেলে কবির আহমেদের ওয়ারিশ জান্নাতুল ফেরদুস ইয়াসমিন আক্তার সহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এতে রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি এজহার দায়ের করা হয়েছে আর ওরা ব মেয়েরা সবাই আমাকে দদা মানিয়ে তারপরে ফাঁড়া আছে না ফাঁড়া কোদাল নিয়ে আমাকে মাথা নিয়ে কুফাইছে তারপর আমার মেজো ছেলেকে দূরাইছে তার কারণে আমি সাথে 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 ওদের ওকে যখন তাড়াই দিছে আমি ওর সাথে সাথে দূরে গেছি দূরে যাওয়ার সাথে সাথে আমাকে দা দিয়ে মেরে মাথাতে কুফাই দিছে আসার সময় হঠাৎ করে ফাইসেল হতার খুনের লোকজন এসে ওদের কাছে ওরাই ওই জিম্মি করে রেখেছিল আমাদের জায়গা জমিগুলা আমার শাশুর বাড়ির জায়গা জমিগুলা ওরা হঠাৎ করে এসে আমার ওয়াইফকে এবং আমার ছেলেকে আমার এক বোনকে মেরে রক্তাক্ত অবস্থায় এখানে ফেলে রেখে জিম্মি করে রেখে দিছে